দেখুন, এবার নওয়াজকে এড়িয়ে গেলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। পাকিস্তানের জন্য এটি একটি বড় সড় ধাক্কা। সবসময়ের সঙ্গী পাকিস্তানকে সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন চীন। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুখোমুখি হতে অস্বীকার করলেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। বালুচিস্তানে দুই চীনা নাগরিক খুন হওয়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সেরে সদ্য আস্তানা থেকে ফিরেছেন নওয়াজ শরীফ। সেখানে তার সঙ্গে কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়নি তার। চীনা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জিনপিং এর সঙ্গে কাজাকিস্তান, রাশিয়ার প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। বালুচিস্তানে অপহৃত হওয়ার পর দুই চীনা নাগরিককে হত্যা করা হয়েছে, আর এতে যে চীনের সাধারণ মানুষ ক্ষিপ্ত তারই প্রতিফলন হলো জিনপিং এর এই প্রতিক্রিয়া। পাকিস্তানে দুই অপহৃত চীনা নাগরিককে আইএস জঙ্গিরা হত্যা করেছে বলে জানা গেছে, আর এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করল চীন। এক বিবৃতিতে চীনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চিনিং বলেন, এ ব্যাপারে প্রকাশিত খবর আমাদের নজরে এসেছে, আমরা গভীর উদ্বিগ্ন। প্রসঙ্গত, ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত আমাক নিউজ এজেন্সির দাবি, পাকিস্তানে দুই চীনা নাগরিককে অপহরণ খুন করেছে ওই জঙ্গি সংগঠন। গত মাসে বালুচিস্তানে অপহৃত হন চীনা ভাষা পড়াতে আসা এক দম্পতি। তৃতীয় এক চীনা নাগরিক কোনো ক্রমে অপহরণকারীদের হাত থেকে বেঁচে যান। অপহরণের বাধা দিতে গিয়ে গুলিতে আহত হন এক পথচারী। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।